বন্ধুরা, আজ আমরা জিওগ্রাফি ফার্স্ট পেপার অর্থাৎ এইচএসসির যে জিওগ্রাফি রয়েছে সেটি প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি। পড়বো হচ্ছে দ্বিতীয় অধ্যায়, পৃথিবীর গঠন নিয়ে। যদিও এটি এইচএসসির, আসলে এসএসসির যে ভূগোল রয়েছে সেখানেও এটি কাজে লাগে। এমনকি আমরা এসএসসিতে যে বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ি, সেখানে যে ভূগোলের কিছু চ্যাপ্টার দেওয়া রয়েছে সেখানেও এটি কাজে লাগে। তোমরা ইতোমধ্যে অনেকেই জয়েন করেছো, মেহেদি জয়েন করেছো, তোমরা যারা জয়েন করেছো তারা আশা করি লাইভটি শেয়ার করবে এবং তোমাদের বন্ধু যারা রয়েছে তাদেরকে মেনশন করে জানিয়ে দিবে এবং পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে শিখবে। আজকে আমরা মানচিত্র অঙ্কনটি কিভাবে করতে হয় সেটি সম্পর্কে জানব। প্রথমে একটু বিস্তারিত ধারণা দিয়ে রাখি। এই অধ্যায়টিতে আমরা আসলে পড়বো পৃথিবীর ভূগঠনটি কেমন, সেটি উপরে এবং অভ্যন্তরীণভাবে কেমন। এরপর আমরা পড়ব ভূমিরূপ, অর্থাৎ পৃথিবীর যে পাহাড় রয়েছে, পৃথিবীর যে সমভূমি রয়েছে, পৃথিবীর যে মালভূমি রয়েছে, এগুলো কত প্রকার বা কিভাবে গঠিত হয় সেগুলো নিয়ে। এরপর আমরা বাংলাদেশের ভূ প্রকৃতি সম্পর্কে জানার চেষ্টা করব। আরাফ জয়েন করেছে, ফাহিম জয়েন করেছে। ফাহিম বলেছে, ভাইয়া কেমন আছেন জি, ভালো রয়েছি, হ্যালো ফাহিম। আরাফ বলেছে এসএসসির ক্ষেত্রে হেল্প লাগে, অবশ্যই লাগে। আরাফ, আশা করি তুমি সাথে থাকবে এবং অবশ্যই বই খাতা নিয়ে বসবে সবাই। তো আমরা তো একটা সাম আপ করলাম শুরুতেই এবং মানচিত্র কিভাবে আঁকতে হয় বাংলাদেশে সেটিও শিখবো। সাম আপ তো শুরুতেই করলাম, আস্তে আস্তে আমরা পড়াশোনায় চলে যাই। ধন্যবাদ। প্রথমতই আমরা পড়ছি পৃথিবীর প্রথমে ভূগঠন নিয়ে পড়ব। পৃথিবীর যখন ভূগঠন নিয়ে আমরা পড়তে যাই, পুরো পৃথিবীকে জেনারেলি আমরা দুটি বৃহৎ ভাগে ভাগ দেখতে পারি। কেমন সেই দুটি ভাগ? একটি হচ্ছে মহাদেশ, আরেকটি হচ্ছে মহাসাগর। এটিকে যদি আরেকটু ছোট স্কেলে আমরা চিন্তা করি, অর্থাৎ যেখানে আমরা মাটি দেখতে পাচ্ছি এবং যেখানে পানি দেখতে পাচ্ছি, এখন পানির নিচেও কিন্তু ক্রাস্ট অর্থাৎ ভূত্বকের অংশটি রয়েছে, যার ফলে আজকে আমরা মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক সম্পর্কে জানার চেষ্টা করব। বলে রাখা ভালো, মহাদেশীয় ভূত্বক এটির আসলে অনেক ভাগ রয়েছে। আমরা যখন পৃথিবীর গভীরে যেতে থাকবো তখন বিভিন্ন পর্যায়ে যেতে থাকবো। তোমরা যারা এই জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ জুল ভার্নের এই বইটি পড়েছো, সেখানে দেখবে প্রফেসর হার্জোগ এবং তার ভাতিজা লজন, হ্যারি লজন, পৃথিবীর গভীরে যাত্রা করে। তো সেই গভীরে যাত্রাটুকুতে আমরা আজকে কিছুটা অংশ হওয়ার চেষ্টা করব। তো মহাসাগরীয় ভূত্বক সম্পর্কে যদি ধারণা প্রথমে নেই, কারণ এটি একটু ছোট ভাগ, এটি সম্পর্কে ধারণা নিয়ে রাখি। এটি আসলে পুরোপুরি ব্যাসল্ট স্তর দিয়ে গঠিত এবং পুরো পৃথিবীর বেশিরভাগ অংশেই মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট স্তর দিয়ে গঠিত থাকে। ব্যাসল্ট স্তর কি কিংবা গ্রানাইট স্তর কি বা মেফিক, ফেলসিক, শিয়াল এবং সীমা স্তর, এগুলো কি সেগুলো সম্পর্কে পুরোপুরি ধারণা নেওয়ার আগে আমাদের ভূত্বককে বড় কিছু ভাগে ভাগ করা লাগবে, সে ভাগটি আমরা আজকে দেখব। মহাদেশীয় ভূত্বকের যদি প্রথমে ভাগটি দেখি, যে এই ভাগটিতে আমরা দেখতে পারবো একটি স্তর দেখতে পারি। স্তরটির আসলে তিনটি নাম রয়েছে। তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও যে এই স্তরটিতে তিনটি নাম, আসলে এগুলো কি আলাদা আলাদা স্তর কিনা, কিন্তু কিছু ক্রাইটেরিয়া স্তরগুলোকে তিনটি নাম দেওয়া হয়েছে। যেমন প্রথম স্তরটি যদি আমরা দেখি তাহলে দেখব গ্রানাইট স্তর, এটিকে আবার বলা হচ্ছে শিয়াল স্তর, এটিকে আবার বলা হচ্ছে ফেলসিক স্তর। তোমাদের কাছে প্রশ্ন, এই স্তরের কোন উপাদানটি অর্থাৎ কোন মৌলিক পদার্থটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? তোমরা যারা জানো অবশ্যই জানিয়ে দিও। ইতোমধ্যে আমরা দেখছি অনেকেই জয়েন করেছে, পবন জয়েন করেছে, সোহান জয়েন করেছে, নাসির জয়েন করেছে, ক্লাস 9 থেকে জয়েন করেছে নাসির, অবশ্যই কাজে লাগবে, শিয়াব জয়েন করেছে বগুড়া থেকে, সাব্বির জয়েন করেছে, হ্যালো দিয়েছে, নাহিবাইম, রাশেদুল ইসলাম, মাহিরা, আরাফ সকলে জয়েন করেছে। আশা করি তোমরা উত্তরটি দিয়ে দিবে।
তো ফেলসেক এবং সিয়ালেস্তন নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা দেখি এই গ্রানাইট, ফেলসেক বা সিয়ালেস্তন যেটিকে বলছি, এটি আসলে কোথায় থাকে? তোমরা একজন সঠিক অ্যান্সার দিয়েছো ভাইয়া, সিলিকন একজন বলেছো। সিলিকনের সাথে কিন্তু আরেকটি রয়েছে, সিলিকনের সাথে রয়েছে, নামে দেওয়া রয়েছে অ্যালুমিনিয়াম। অর্থাৎ গ্রানাইট স্তরে আমরা সিলিকন এবং অ্যালুমিনিয়াম এ দুটির প্রাধান্য দেখতে পারি। তাহলে তোমরা বলতে পারো ভাইয়া, এটিকে তাহলে গ্রানাইট স্তর বা ফেলসিক স্তর কেন বলা হয়েছে? সাধারণত এই স্তরটিতে আমরা ফেলসপারের সংখ্যা অনেক বেশি দেখতে পারি এবং সিলিকনের সংখ্যাও যেহেতু রয়েছে, যার জন্য এটিকে ফেলসিক স্তর বলা হচ্ছে। এবং গ্রানাইট স্তর এটি হচ্ছে পুরো মহাদেশীয় যে আবরণ রয়েছে পৃথিবীর, সেই মহাদেশীয় আবরণকে ঘিরে রেখেছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই স্তরটির পুরুত্ব কিন্তু খুব একটা গভীর নয়। এই স্তরটিতে আমরা গড় দেখতে পারি 8 মাইল, অর্থাৎ মহাদেশের যে কোনো জায়গায় গেলেই আমরা এই স্তরটির গভীরতা গড়ে 8 মাইল দেখতে পারি। তবে একটি মজার বিষয় হচ্ছে, যেখানে সাধারণত আমরা পাহাড় দেখতে পারি, পাহাড়ের নিচের অংশে এই স্তরটির গভীরতা 50 মাইল পর্যন্ত হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছো গড় গভীরতা থেকে পাহাড় কিংবা মালভূমির নিম্নাংশে এর গভীরতাটি অনেক বেশি। এবং বিজ্ঞানী সুয়েস, অস্ট্রেলিয়ান বিজ্ঞানী, এই গ্রানাইট বা সিয়াল বা ফেলসিক স্তরটি আবিষ্কার করেছে। এরপর আমরা যে স্তরটি নিয়ে কথা বলবো সেটিকে বলা হয় ব্যাসাল্ট সীমা ও মেফিক স্তর। আমরা ফেলসিক স্তরের ক্ষেত্রে দেখেছিলাম এর পুরুত্ব কিন্তু খুব একটা বেশি নয়। ফেলসিক স্তরটিতে আমরা সাধারণত গড়ে 8 মাইল দেখেছিলাম, কিন্তু মেফিক স্তরের ক্ষেত্রে এটি অনেক ক্ষেত্রে বৃদ্ধি পায়, 15 থেকে 20 মাইল পর্যন্ত হয়ে যায়। সবচেয়ে বড় কথা, ফেলসিক স্তরে সাধারণত আমরা কিছুটা ধূসর বর্ণের দেখতে পারি। অর্থাৎ বুঝতেই পারছো যেহেতু অ্যালুমিনিয়াম রয়েছে এবং অ্যালুমিনিয়ামের রং কিন্তু অনেকটা সাদাটে, অর্থাৎ ধূসর, যার জন্য ফেলসিক স্তর যেহেতু অ্যালুমিনিয়াম প্রাধান্যটি রয়েছে, যার জন্য এটিতে আমরা ধূসর বর্ণের ভাবটি দেখতে পারি। কিন্তু সীমা স্তরটিতে কিন্তু সিলিকন এবং এর সাথে রয়েছে ম্যাগনেশিয়াম, অর্থাৎ সিলিকন যদি 45% বা 35% থাকে, ম্যাগনেশিয়াম সেক্ষেত্রে 45 থেকে 55% থাকে, যার জন্য এই স্তরটিতে আমরা গাঢ় বর্ণ দেখতে পারি, অর্থাৎ মেফিক স্তরে গাঢ় রং দেখতে পাওয়া যায়। এবং বলে রাখা ভালো, এই স্তরটি পৃথিবীর প্রায় 83% জায়গা দখল করে আছে, অর্থাৎ পুরো পৃথিবীতে মেফিক স্তরের প্রাধান্যটি আসলে বেশি দেখা যায়, যেটি 83%। আশা করি ফেলসিক, মেফিক কিংবা ব্যাসাল্ট বা গ্রানাইট কিংবা সীমা বা সিয়াল যেটি বলুক না কেন, এই দুটি স্তর সম্পর্কে তোমরা পুরোপুরি ধারণা লাভ করেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিয়ে দাও। সাজ্জাদ সঠিক উত্তর দিয়েছে, সিলিকন ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি। ফিরোজ সরকার আমাদের সাথে জয়েন করেছে, সাব্বির জয়েন করেছে মানিকগঞ্জ থেকে, আবিদ দেখছে, তাহরিন দেখছে, সাজ্জাদ দেখছে, ধন্যবাদ তোমাদেরকে। চলো আমরা এখন নেক্সট টপিকটিতে চলে যাই। তোমরা অনেকেই দেখছো আমাদের সাথে, তো নেক্সট টপিকটিতে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূমিরূপ। আমরা তো পৃথিবীর অভ্যন্তরীণ উপরের গঠনটি সম্পর্কে আলোচনা করলাম, ভূমিরূপে যাওয়ার যাব, কিন্তু এক্ষেত্রে আমরা শুধুমাত্র পৃথিবীর উপরের যে ভূমিরূপ সেটি দেখব না, বরং পৃথিবীর যে ভিতরে বা হ্যারি লোজন বা প্রফেসর হার্জোগ যে দিকটিতে গিয়েছিল সেখানে কি কি ভূমিরূপ রয়েছে সেটিকেও দেখব। আমরা যদি ধরো এই গোল পৃথিবীটিকে মাছ দিয়ে এই অংশটুকু তুলে নিলাম, ধরো এখানে আমরা বেশ কিছু ভাগ দেখতে পারবো। এখানে প্রথম ভাগটি হচ্ছে শিলামণ্ডল। এই ভূত্বক রয়েছে
সেটিকে বলা হচ্ছে শিলামণ্ডল, এটিকে আমরা ভূত্বক বলতে পারি। এরপর দ্বিতীয় যে ক্ষেত্রটি রয়েছে এটিকে বলা হচ্ছে গুরু, দেখতে পারি সেটিকে বলা হচ্ছে মণ্ডল। এই তিনটি আসলে পৃথিবীর মূল অবয়বটি গঠিত হয়েছে। তো আস্তে আস্তে আমরা কেন্দ্র, গুরু এবং শিলামণ্ডল সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথমে জানতে চেষ্টা করি শিলা কেন্দ্রমণ্ডল সম্পর্কে। কেন্দ্রমণ্ডল সম্পর্কে যদি জানি তাহলে দেখব কেন্দ্রমণ্ডল দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে ইনার পার্ট বা অন্তঃকেন্দ্র, আরেকটি হচ্ছে আউটার পার্ট বা বহিঃকেন্দ্র। এই প্রথমত আমরা অন্তঃকেন্দ্র সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা যদি অন্তঃকেন্দ্র সম্পর্কে জানতে চাই তাহলে দেখতে পারবো, ধরো এটি যদি পৃথিবীর কেন্দ্র হয় এবং এভাবে যদি সেটি ভাগ হয়ে যায়, ধরো কেন্দ্রমণ্ডল, এটিকে আমরা দুটি ভাগ পাচ্ছি। ধরো অন্তঃকেন্দ্র, এটিকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্র বা ইনার পার্ট। এই অন্তঃকেন্দ্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন তোমরা লেখা দেখতে পাচ্ছ যে অন্তঃকেন্দ্রে আমরা নিকেল এবং আয়রন এই দুটি অংশ সবচেয়ে বেশি দেখতে পারি। এবং আরেকটি তথ্য জেনে নেওয়া উচিত, পৃথিবীর যে এই যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল এই ভাগে ভাগগুলো আমরা করেছি, এই ভাগগুলো সাধারণত কিছু তরঙ্গের উপর বেস করে করা হয়েছে। পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ। আমরা তরঙ্গগুলো সম্পর্কে পি নামক যে তো বিজ্ঞানীরা দেখেছে এই অন্তঃকেন্দ্রে পি তরঙ্গটি কঠিন পদার্থের মধ্যে খুব দ্রুত যায়, যার ফলে বিজ্ঞানীরা ধরে নিয়েছে এই অন্তঃকেন্দ্রটি আসলে কঠিন পদার্থ দিয়ে গঠিত। এবার যদি অন্তঃকেন্দ্র থেকে বের হয়ে আমরা একটু আউটার সারফেস বহিকেন্দ্র যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো এই বহিকেন্দ্রের এস এবং এল এই তিনটি তরঙ্গে ভাগ করেছে। এস তরঙ্গটি সাধারণত কঠিন পদার্থের মধ্য দিয়ে যেতে পারে না, যেহেতু এটি পৃথিবীর একদম ইনার করে ঢুকতে পারছে না, তো আমরা সেটিকে ধরে নিচ্ছি সেটি হচ্ছে ইনার পার্ট। কিন্তু আউটার পার্টে কিন্তু এস তরঙ্গ যেতে পারছে, অর্থাৎ তরল তরল অংশ বলেই, কঠিন পদার্থ বা তরল অংশ বলেই এটি সেখানে যেতে পারছে, যার ফলে এটিকে আমরা ধরে নিচ্ছি আউটার পার্ট। এবং এটিকে লোহা এবং নিকেল এই দুটির প্রাধান্য বেশি দেখা যায়, অর্থাৎ বহিকেন্দ্রে আমরা লোহা এবং নিকেল এই দুটির পার্ট বেশি দেখতে পাবি। এরপর বন্ধুরা আমরা কেন্দ্রমণ্ডল সম্পর্কে জানলাম, এরপর আমরা জানতে চেষ্টা করব গুরুমণ্ডল সম্পর্কে। তো কেন্দ্রমণ্ডল সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেগুলো একবার দেখে নিন। শাকিল যোগ দিয়েছে নরসিংদী থেকে বলছি, রনি যোগ দিয়েছে ধামরাই থেকে। নাজমুল যোগ দিয়েছে, সাবেরিন যোগ দিয়েছে আমাদের সাথে। একজন প্রশ্ন করেছে ভাইয়া অশ্বমণ্ডল এবং শিলামণ্ডল কি একই অর্থ প্রকাশ করে কিনা। হ্যাঁ, অবশ্যই একই অর্থ প্রকাশ করে, এবং এটি আসলে ভূতকের যে উপরের ভাগটি রয়েছে সেটিকে আমরা প্রকাশ করেছি। আসলে আমরা বিভিন্ন রাইটারের বই যখন পড়ি বিভিন্ন জায়গায় দেখতে পারি এটি দু একটি ভিন্ন ভিন্ন নামে উপস্থাপন করা হয়েছে, যার জন্য কোথাও অশ্বমণ্ডল দেখবেন, কোথাও দেখবেন আপনারা শিলামণ্ডল। তো এভাবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিয়ে দেবে।
এরপর আমরা যেটি পড়ার চেষ্টা করব সেটি হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলে সাধারণত আমরা দুটি ভাগে দেখতে পারি, একটি হচ্ছে ব্যাস ঊর্ধ্ব গুরুমণ্ডল অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডল, এবং আরেকটি হচ্ছে নিম্ন গুরুমণ্ডল অর্থাৎ পৃথিবীর যে ভাগটি রয়েছে এই ভাগে যখন আমরা এই গুরুমণ্ডলে প্রবেশ করব তখন শিলামণ্ডল বা সাজ্জাদ যেটি বলল যে অশ্বমণ্ডল, সেই অশ্বমণ্ডল থেকে শিলামণ্ডল থেকে যখন আমরা পরবর্তী ধাপটিতে প্রবেশ করব প্রথমে আমরা একটা গুরুমণ্ডল পাবো। এই গুরুমণ্ডলের দুটি পার্ট দেখতে পাবো, একটি হচ্ছে ঊর্ধ্ব অর্থাৎ যে গুরুমণ্ডলটি শিলামণ্ডলের সাথে একদম লেগে আছে, এবং তার নিচেই আমরা আরেকটি স্তর দেখতে পাবো সেটি হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। এ দুটির পার্থক্য আসলে উপাদানের ক্ষেত্রে, উপাদানের ক্ষেত্রে পার্থক্য, যেমন ঊর্ধ্ব গুরুমণ্ডলে আমরা সীমা জাতীয় অর্থাৎ সিলিকন এবং ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি দেখতে পারি, এবং নিম্ন গুরুমণ্ডলে আমরা ক্ষারকীয় শিলার পরিমাণ বেশি দেখতে পারি। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই যে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের যে ভাগটি রয়েছে এইখানে তাহলে পার্থক্য কিভাবে রয়েছে বিজ্ঞানীরা, বা এখানে কি কোনো পার্থক্য রেখা রয়েছে কিনা সে সম্পর্কে আমরা আসব। তার আগে আমরা একটু জেনে নিই ভূত্বক সম্পর্কে। ভূত্বক সম্পর্কে জানবো, ভূত্বকটি হচ্ছে আমরা সেটি মহাসাগর এবং মহাদেশীয় যখন আলোচনা করেছিলাম তখন মেফিক আর ফেলসিক যে ত্বকের কথা বলেছিলাম সেটি আসলে ভূত্বকের পার্ট, এবং এটি কিন্তু আমরা মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূত্বকে আলোচনা করে ফেলেছি। এখন তোমাদের কাছে কিছুক্ষণ আগে যে প্রশ্নটি রেখেছিলাম এই স্তরগুলোর পার্থক্যগুলো আসলে কিভাবে ধরা যায়, এই স্তরগুলোর পার্থক্য আসলে বের করতে হলে আমাদের কিছু রেখার সম্পর্কে ধারণা নিতে হবে। রেখা সম্পর্কে কি ধারণা, ধরো ভূত্বক অর্থাৎ এই যে ভূত্বকটি আমরা দেখতে পাচ্ছি এবং গুরুমণ্ডল অর্থাৎ পৃথিবীর প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, প্রথম ভাগটি কি সেটি হচ্ছে ভূত্বক, দ্বিতীয় ভাগটি কি সেটি হচ্ছে গুরুমণ্ডল। এর সাথে যে রেখাটি দুটি ভাগকে সম্পূর্ণ আলাদা করেছে এই রেখাটিকে বলা হচ্ছে মোহবিচ্ছেদ রেখা। এই ধরনের তিনটি রেখা আমরা সাধারণত বয়ে দেখতে পারি। এরপর গুরুমণ্ডল থেকে আমরা যখন আরো ভিতরের দিকে ঢুকবো তখন আমরা কেন্দ্রমণ্ডল পাবো। কেন্দ্রমণ্ডলের দুটি ভাগ, একটি হচ্ছে বহিকেন্দ্র আর একটি হচ্ছে অন্তঃকেন্দ্র। তো বহিকেন্দ্রের সাথে আমরা নিম্ন গুরুমণ্ডলের একটি কানেকশন দেখতে পারি, যেহেতু এটি বহিকেন্দ্র এবং এই উপরের অংশটি হচ্ছে নিম্ন গুরুমণ্ডল, তার উপরের অংশটি হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, তার উপরে ভূত্বক, এবং নিচে যত যাব আমরা এখানে অন্ত কেন্দ্র দেখতে পারবো। এই বহিকেন্দ্রের সাথে নিম্ন গুরুমণ্ডলের অর্থাৎ যদি লার্জ স্কেলে বলি তাহলে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে আমরা যে দেখতে পারবো সেই রেখাটিকে আমরা বলা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। অর্থাৎ ভূত্বক এবং গুরুমণ্ডলের পার্থক্যটি করেছে মোহবিচ্ছেদ রেখা, গুরুমণ্ডল ব্যাসাল্ট এবং গ্রানাইট ব্যাসাল্ট এবং গ্রানাইট এই দুটির ভাগটি যারা করেছে বা যে বিযুক্তি রেখাটা করেছে সেটিকে বলা হয় কোন বিযুক্তি রেখা। তাহলে আমরা আরেকবার যদি রিভাইজ করি তাহলে আমরা দেখতে পারবো যে মোহ বিচ্ছেদ রেখা গুটেনবার্গ হাবিব দেখছে মিরপুর থেকে, তোয়া দেখছে সাব্বির দেখছে, একজন বলছে ভাই মানচিত্রের উপর একটি পুরো ক্লাস নিচ্ছে সাব্বির। হ্যাঁ সাব্বির অবশ্যই নেওয়ার চেষ্টা করব। আগে আমরা এগুলো কমপ্লিট করি। তো আমরা তিনটি রেখা দেখতে পাচ্ছি মোহবিচ্ছেদ গুটেনবার্গ এবং কনরাড, আশা করি তিনটি রেখা সম্পর্কে ভুল হবে না। এরপর পৃথিবীর যদি ভূমিরূপটি আমরা দেখতে পারি তাহলে আমরা কখনো পাহাড় দেখতে পারবো,
কখনো মালভূমি দেখতে পারবো, আবার কখনো সমভূমি দেখতে পারবো। আমার কথা শুনে বুঝে গিয়েছো পৃথিবীর ভূমিরূপ কি আমরা পাহাড়, আরেকটি হচ্ছে সমভূমি। তোমাদের কাছে প্রশ্ন, পাহাড় এটিকে আমরা আসলে কত উচ্চতার হলে পাহাড় বলতে পারি? আশা করি তোমরা সকলে উত্তর দিবে। পাহাড় বলতে হলে কমপক্ষে কত উচ্চতা হওয়া উচিত? সাজ্জাদ বলেছে ভাইয়া 600 মিটারের অধিক, একদম ঠিক। ধন্যবাদ সাজ্জাদকে। সাজ্জাদ কিন্তু অনেক মনোযোগ দিয়ে ক্লাস করছে, অর্থাৎ 2000 ফুট বা 600 মিটারের অধিক। সাজ্জাদকে ধন্যবাদ। জেসমিন বলেছে 600 থেকে 1000 মিটার, এটিও ঠিক, 600 নিম্ন পক্ষে। আশা করি এবার ঠিক হয়েছে, নেটওয়ার্ক ঠিক হয়েছে আশা করি। নিশাদ এবং সাজ্জাদ দুইজনকে অনেক ধন্যবাদ। তো আমরা পাহাড় সম্পর্কে যে কয়টা পাহাড় নিয়ে আমরা আলোচনা করব সেটিকে আমরা একটু চলে যাই। প্রথমে ভঙ্গিল পর্বতমালা। ভঙ্গিল পর্বতমালার আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে ভাজগ্রস্ত পর্বতমালা। ভঙ্গিল পর্বতমালা গঠিত হওয়ার কিছুটা ইতিহাস রয়েছে। সেটি ধরো পৃথিবীর উপরি অংশ কিছু প্লেটে বিভক্ত, এই প্লেট গুলো যখন পরস্পর প্লেট, আমরা পাত সঞ্চালন বা প্লেট টেকটোনিক মুভমেন্ট সম্পর্কে পড়বো, সেটি তৃতীয় অধ্যায় গিয়ে আমরা কিছুটা ধারণা নিয়ে রাখি। দুটি পাত যখন পরস্পর সামনে আসে এবং এর মাঝে যদি সমুদ্র থাকে, এই সমুদ্রের উপরিভাগে কি থাকে, পলি থাকে। যখন পাতগুলো আর পরস্পর কাছে আসতে থাকে তখন এখানে যে পলি রয়েছে এটি আসলে উঁচু হয়ে এভাবে ভাজগ্রস্ত হয়ে পড়ে। এই ভাজগ্রস্ত হওয়ার পরে যার ফলে এখানে আমরা উঁচু কিছু ভূমিরূপ দেখতে পাই, এই উঁচু ভূমিরূপ গুলোকে আমরা বলছি পাহাড় বা পর্বত। এই উঁচু ভূমিরূপ গুলোকে আমরা সাধারণত এই ধরনের ভাজগ্রস্ত পর্বত গুলোতে পাললিক শিলা দেখতে পারি। এবং তোমরা জেনে থাকবে পৃথিবীর
বড় বড় পর্বতগুলো বা পর্বতমালাগুলো কিন্তু রকি, অর্থাৎ এই পর্বতগুলো সাধারণত এমন ভাঁজগ্রস্ত হয়ে একটি বিশাল পর্বত শ্রেণী গঠন করে। আশা করি হিমালয়, অ্যাটলাস এবং রকির বাইরে কেউ যদি কোনো উদাহরণ দিয়ে জানো অবশ্যই জানিয়ে দেবে। সাজ্জাদ বলেছে ভাঁজের মাধ্যমে সৃষ্টি ভূমিরূপকে বঙ্গিল পর্বতমালা বলে। গুড, একদম ঠিক উত্তর। যদি হিমালয় বাইরে কোনো উদাহরণ জেনে থাকো অবশ্যই আমাদেরকে জানিয়ে দাও কমেন্টে। এবং আমাদের 10 মিনিট ফুলের যে ইউটিউবে যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু জিওগ্রাফি ফার্স্ট পেপার সম্পর্কে বেশ কিছু, প্রায় 200-এর উপরে ভিডিও গুলো রয়েছে, তোমরা সেটি দেখতেও ভুলবে না। একজন বলেছে এশিয়ার হিমালয়, এবং ককেশাস অর্থাৎ ভাঁজগ্রস্ত পর্বতমালা। আমরা তো এই ধরনের পর্বতমালা পর্বত, আর যদি সৃজনশীল প্রশ্ন আসে আমরা দেখতে পারি এই পর্বতটি আর কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকে, উদাহরণও দেওয়া থাকতে পারে। সেখানে তোমাকে গ ঘ থেকে এর প্রক্রিয়াটি কিভাবে গঠিত হয়েছে এই প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইবে। এরপর আমরা আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত সম্পর্কে জানার চেষ্টা করব। ভঙ্গেল পর্বতমালা সম্পর্কে জানলাম, আগ্নেয় এবং ল্যাকোলিথিক দুটি সম্পর্কে একটু একসাথে জানি। ধরো পৃথিবীর অভ্যন্তরে আমরা যখন গঠন নিয়ে আলোচনা করেছিলাম দেখেছিলাম যে গলিত পদার্থগুলো রয়েছে যেগুলো কি হয় ম্যাগমা। এই ম্যাগমা করে কি পৃথিবীর অভ্যন্তরে বাইরে বেরিয়ে আসতে চায়, কারণ এগুলো অনেক উত্তপ্ত থাকে যার ফলে সেখানে অনেক তাপ তৈরি হয়, তাপটি বাইরে বেরিয়ে আসতে চায়, এক ধরনের সংকোচন বা প্রসারণ জনিত টান সৃষ্টি হয়, তার ফলে বাইরে বেরিয়ে আসতে চায়। ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসতে চায় তখন অনেক ক্ষেত্রে যখন পৃথিবীর দুর্বল স্থান, ভূত্বকে দুর্বল স্থান থাকে যে অংশটিতে কোনো চ্যুতি বা ফাটল থাকতে পারে, বা সেখানকার মাটি কিছুটা ভূত্বকে কিছুটা দুর্বল বা ক্ষয়যুক্ত স্থান তৈরি হতে পারে, তখন হয় কি এটি আসলে সেই ভূমির রূপটিকে আস্তে আস্তে যখন বাইরে বেরিয়ে আসতে চায় উঁচু করে দিয়ে ভূত্বক বরাবর বাইরে বেরিয়ে আসে। এই বাইরে বেরিয়ে আসাটাকে আমরা বলছি আগ্নেয়জাত পর্বতমালা। আগ্নেয়জাত পর্বতমালাকে আবার সক্রিয় আগ্নেয়গিরি থাকে, তখন কি হয় কিছুদিন পরপরই এমন ম্যাগমা লাভা হিসেবে বেরিয়ে আসে, যার ফলে সেই পাহাড়ে আরো কিছুটা কালো মাটি বা ম্যাগমা বা লাভা জমার সুযোগ জাপানে এ ধরনের একটি আগ্নেয়জাত পর্বত রয়েছে, এবং ইতালিতেও একটি আগ্নেয়জাত পর্বত রয়েছে। ল্যাকোলিক পর্বতটি এটি থেকে ভিন্ন, এখানে যেমন লাভা বাইরে বেরিয়ে আসছে ল্যাকোলিক হতে পারে, তখন হয়ে যায় কি এই যে পৃথিবীর উপরের অংশটি এমন গম্বুজ আকৃতির হয়ে যায়। গম্বুজ আকৃতির হয়ে সেই স্থানটি থাকে। এই ধরনের যে উঁচু পর্বতগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি ল্যাকোলিথ পর্বতমালা।
এই ল্যাকোলিথ পর্বতমালাগুলো সাধারণত গম্বুজ আকৃতির হয়, এই আকৃতি খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রতিবার পরীক্ষায় আসে। এবার দেখি আগ্নেয় পর্বতমালার উদাহরণটি দিতে পেরেছো কিনা। নিশাদ বলছো নেট প্রবলেম, আশা করছি দূর হয়ে যাওয়ার কথা। সিলভি বলছে লাভা কি, লাভা নিয়ে কিছুক্ষণ আগে বলেছে, লাভা এবং ম্যাগমা এই দুটি সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে যাবে। সিলভি যদি দেখে থাকো তাহলে এই দুটি সম্পর্কে প্রপার ধারণাটি রাখো, সেটি কেমন। ম্যাগমা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে আমরা যতই গভীরে যেতে থাকি এর তাপমাত্রা বাড়তে থাকে, এর তাপমাত্রাটি যখন বাড়ে তখন আমরা এই পৃথিবীর অভ্যন্তরে যখন যত পদার্থ রয়েছে সেগুলো গলে যায় বা গলিত অবস্থায় থাকে। এই ম্যাগমা যখন পৃথিবীর দুর্বল কোন স্থান দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে বা সফল হয় তখন এই জিনিসটিকে বলা হচ্ছে লাভা। আশা করি লাভা এবং ম্যাগমার পার্থক্যটি ক্লিয়ার হয়ে যাবে। একজন বলেছে ল্যাকোলিথ পর্বতের উদাহরণ দিয়েছে মোহাম্মদ সাজ্জাদ, যে ব্রাল হিলস এবং হেনরি। ইতালির পর্বতটির নাম হচ্ছে ভিসুভিয়াস। এবং জাপানের পর্বতটির নাম হচ্ছে ফুজি আমা, অর্থাৎ ভিসুভিয়াস এবং ফুজিয়ামা। ইতালির ক্ষেত্রে পর্বতটি হচ্ছে ভিসুভিয়াস এবং ফুজিয়ামা। সাজ্জাদ আবারও সঠিক অ্যান্সার দিয়েছে যে আগ্নেয় পর্বতের উদাহরণ জাপানের ফুজিয়ামা এবং ইতালির ভিসুভিয়াস। কংগ্রাচুলেশন, সাব্বাস। আশা করি এভাবে যদি আমাদের উদাহরণগুলো মুখস্থ থাকে আমরা কিন্তু খুব সহজে সৃজনশীল এবং নৈমিত্তিকের জন্য কানেক্ট করতে পারবো। আমাদের এখন দুটি পর্বত সম্পর্কে জানা বাকি, একটি হচ্ছে চ্যুতি স্তূপ আর একটি হচ্ছে ক্ষয়জাত। চ্যুতি স্তূপ সম্পর্কে জানি, ধরো এই যে পৃথিবী এই ফাটল আবার হতে থাকে, ধরো পীড়নের সৃষ্টি হচ্ছে, ফাটলটি একসময় ভেঙে পড় বা আরো বেশি ফাটলের সৃষ্টি করলো, তখন হয় কি এই যে এই মাঝের অংশটি অনেক সময় নিচে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুই পাশে কিন্তু দুটি খাড়া অংশ রয়েছে। এই যে ফলটার ফলে যে ব্লকটি সৃষ্টি হলো এই জন্য এটিকে বলা হচ্ছে চ্যুতি, এবং স্তূপ আকৃতির হয়ে যে পর্বতটি রয়েছে সেটিকে আমরা বলছি স্তূপ পর্বতমালা। আমরা যদি ভারতের ক্ষেত্রে দেখি তাহলে ভারতের দক্ষিণ সেখানেও আমরা এই ধরনের পর্বতমালাটি দেখতে পারবো। এই ধরনের পর্বতমালায় মাঝখানের অংশটি অনেক সময় অনেকে চ্যুতি স্তূপ পর্বতমালার উদাহরণ দিয়েছ, নেটের প্রবলেম বলেছ, ঠিক ফিক্স করার চেষ্টা করছি নেট।
পর্বতমালা সম্পর্কে জানি, ধরো একটি মালভূমি যেটি আসলে পৃথিবী, পানি ইত্যাদি দ্বারা ধ্বংস হতে থাকে। ধরো এই মালভূমিটি ক্রমাগত একটি আকৃতি লাভ করবে, তখন কি এটিকে আমরা মালভূমি বলতে পারবো কিনা? আসলে তখন কিন্তু আমরা এটিকে মালভূমি এমন পাহাড়ের অংশ চলা করে, সেটি মূলত বায়ু এবং পানির দ্বারা, যার জন্য এটিকে বলা হচ্ছে ক্ষয়জল পর্বত বা ডেনুডেশনাল মাউন্টেন। এরপর আমরা মালভূমি সম্পর্কে কিছু ধারণা করি। মালভূমির আশিক আশিককে মালভূমির ক্ষেত্রে আসলে আমরা বিভিন্ন ধরনের মালভূমি দেখতে পারি, তবে মূলত অবস্থানের ভিত্তি মালভূমিগুলো, ধরো বড় বড় যে পাহাড় গুলো থাকে থাকে, এটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় থাকে, দেখা যায় পর যখন নিচে নামে একটি বড় অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু হয়ে একটি সমতল ভূমি গঠন করে। এই সমতল ভূমিটিকে বলা হচ্ছে পাদদেশ। পাদদেশীয় মালভূমি। এরপর থাকে মহাদেশীয় মালভূমি। এটি সাধারণত মহাদেশীয় মালভূমির পানিরাশি, এর মাঝে উঁচু স্থান, যেটি আসলে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে এবং অনেকটাই সমভূমি আকারে কিন্তু উঁচু একটি স্থান হিসেবে রয়েছে, সেটিকে বলা হচ্ছে মহাদেশীয় মালভূমি। সাধারণত স্পেন কিংবা গ্রিনল্যান্ড, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা মহাদেশীয় মালভূমির উদাহরণটি দেখতে পারি। পর্বত মধ্যবর্তী মালভূমির একটি খুব ভালো উদাহরণ হলো তিব্বত মালভূমি, যেটি হিমালয় এবং আরেকটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে, যার ফলে অবস্থানের ভিত্তিতে আমরা মালভূমির ভাগগুলো দেখতে পারি। এরপর আমরা চলে যাব সমভূমি নিয়ে আলোচনায়। সমভূমি আসলে পৃথিবীতে বিভিন্ন ধরনের সমভূমি রয়েছে, তো সবগুলো সমভূমি সম্পর্কে আলোচনাটি আসলে ডিফিকাল্ট হয়ে যায় সেটি মনে রাখতেও এবং লিখতেও। আমাদের সাথে আরো অনেকে জয়েন করেছে, ধন্যবাদ তোমাদের। আমরা আলোচনা করছিলাম সমভূমি সম্পর্কে। প্রথমত আমরা ভূগঠন সম্পর্কে জানছিলাম, ভূমিরূপের পাহাড় এবং মালভূমি সম্পর্কে জেনেছি, এবং সর্বশেষ পর্যায়ে ভূমিরূপের অংশটি সমভূমি সম্পর্কে জানার চেষ্টা করছি। সমভূমির ক্ষেত্রে আমরা সাধারণত পলল পাহাড়, প্লাবন ভূমি, বদ্বীপ এবং উপকূল, এই জাতীয় সমভূমিগুলো সাধারণত সচরাচর বেশি শুনতে পারি। তো পলল পাখা প্লাবন ভূমিগুলো আসলে কিভাবে গঠিত হয় সেটি সম্পর্কে আলোচনা করব। এই সমভূমিগুলো নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, তখন আমাদের জন্য একটি বিশাল টুল হিসেবে কাজ করবে নদী।
কিভাবে সেটি দেখার চেষ্টা করছে। ধর নদীর উৎপত্তিটি আসলে কিভাবে হয়। নদীর উৎপত্তিটির জন্য দুটি জিনিস লাগে, একটি হচ্ছে উৎস, কিসের উৎস, পানির উৎস লাগে, এবং আরেকটি হচ্ছে উচ্চতা। নদী সাধারণত আমরা বেশিরভাগ সময় দেখি উঁচু স্থান বা পাহাড় থেকে নদীগুলো বেয়ে আসে। তো এই নদীগুলো যখন পাহাড় থেকে নিচে বেয়ে আসছে, তখন দেখা যায় এই যে পাহাড়ের গায়ে যে ধুলিকণা, পাথর বা অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সে নিচে নিয়ে আসতে থাকে। নিচে যখন নিয়ে আসে, তখন ভারী যে কণাগুলো সেগুলো এই যে পাখা বা অ্যালোভিয়াল ফ্যান, এই পলল পাখা বা অ্যালোভিয়াল ফ্যানের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে বাংলাদেশের রংপুর এবং দিনাজপুর অঞ্চল, এই অঞ্চলটিতে এই ধরনের পলল পাখা এই পলল পাখা বা অ্যালোভিয়াল ফ্যানে আমরা আরেকটি জিনিস দেখতে পারি। সাধারণত এখানে যে মাটির কণা পড়ে বা এটি সাধারণত ভারী হয় এবং মোটা হয়। কেন? কারণ যখন পাহাড় থেকে এগুলো মাটি বয়ে নিয়ে আসছে, পলি বয়ে নিয়ে আসছে, এটি তখন যে মাটির যে ভারী এবং মোটা কণাগুলো, এটি সাধারণত তারা এই অংশটিতে বিক্ষিপ্ত করে দিচ্ছে, অর্থাৎ এই অংশটিকে ছেড়ে দিচ্ছে। সেটি অভিকর্ষের কারণে হয়ে থাকে, যার ফলে এই পলল পাখাতে আমরা সাধারণত ভারী এবং মোটা যে স্যান্ড বা বালু রয়েছে সেটি দেখতে পারি। এবার আসি প্লাবন ভূমি সম্পর্কে। আচ্ছা, প্লাবন ভূমি সম্পর্কে যাওয়ার আগে আমরা বদ্বীপ নিয়ে কিছুটা আলোচনা করি। তোমাদের তো সবারই এটা জানা, বাংলাদেশের সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। বদ্বীপের গঠনটি আসলে কেমন হয়? আমরা যখন পলল পাখা সম্পর্কে জানছিলাম, এখানেই তো আসলে কি নদীর গতিটি শেষ হয়ে থাকে? নদীর গতি কিন্তু শেষ হয় না, নদী ক্রমাগত এগিয়ে যায় সাগরের দিকে। তোমাদের কাছে প্রশ্ন, যেখানে নদী সাগরের সাথে মেশে সে অংশকে কি বলে? আশা করি উত্তরটি জানিয়ে দিবে। একজন অ্যান্সার দিয়েছ মোহনায়, যখন রয়েছে এর গতিপথ কমে যায়। গতি কমে যাওয়ার ফলে নদীর যে বড় একটি অংশে জমা হয়ে পড়ে, অর্থাৎ নদী যখন সর্বশেষ পর্যায়ে থাকে তার গতিপথের একদম সূক্ষ্ম যে উপকূল সমভূমিটি হচ্ছে সে কোস্টাল এরিয়া, যেটি আমরা সাধারণত সমুদ্রের তীরে দেখতে পারি। ধর নদীতে যখন পানি উপচে পড়ে দুই পাশে, তখন পানির মধ্যে যে পলি থাকে সেগুলো নদী তার দুপাশে ভরাট করে। ধরো আস্তে আস্তে যখন পানি উপচে পড়ে, ধরো বর্ষাকালে যখন অধিক পরিমাণ বৃষ্টি হয় এবং নদীর যখন পানি ধারণ ক্ষমতা অধিক বা সেটা অতিক্রম করে ফেলে, পানির পরিমাণ
বেশি হয়ে যাওয়ায় সেটা আসলে পানিগুলোকে দুপাশে, কুলের দুপাশে ছড়িয়ে দেয়। এটিকে আসলে বলে এনার্জি এবং ম্যাটার, অর্থাৎ এই যে পানি এই যে প্লাবিত হওয়ার ফলে যে নদীর দুপাশে পলি জমা হচ্ছে এটিকে বলা হচ্ছে প্লাবন ভূমি। সাধারণত এই প্লাবন ভূমিতে পানি আসে সবচেয়ে দেরিতে, অর্থাৎ একদম নদী যখন তার ধারণ ক্ষমতা উঠে যায় তখন সাধারণত পানি আসে, কিন্তু প্লাবন ভূমি থেকে কিন্তু পানি চলে যায় কে বলা হচ্ছে প্রাকৃতিক বাঁধ। সাধারণত নদীর পাড়ে যারা কারণ এই অংশটি হচ্ছে নদীর সবচেয়ে উঁচু অংশ এবং এই অংশে পানি উঠে সবচেয়ে দেরিতে এবং পানি নেমেও যায় সবচেয়ে আগে, যার ফলে এই যে প্রাকৃতিক বাঁধের এই অংশটিতেই মানুষ সাধারণত সেটেলমেন্ট গুলো গড়ে থাকে। এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিয়ে দাও। প্রাপ্তি জয়েন করেছে, প্রাপ্তি বলেছেন প্লাবন ভূমি সম্পর্কে আবার বোঝাতে, আবার বুঝাচ্ছি। নদী যখন তার পানি ধারণ ক্ষমতা একটি নির্দিষ্ট লিমিট অতিক্রম করে, পানি যখন বর্ষাকালে অধিক পরিমাণ বৃষ্টিপাত হয় তখন নদীর এই পানিটি দুপাশে উপচে পড়ে। দুপাশে কি নিয়ে উপচে পড়ে? নদীর পানিতে পলি মিশে থাকে, কাঁকর মিশে থাকে, পাথর মিশে থাকে, এগুলো নিয়ে উপচে পড়ে এই যে দুপাশে নদীর পলি জমা করে, যার ফলে এই অঞ্চলটিতে বলা হচ্ছে প্লাবন ভূমি। এবং প্লাবন ভূমিতে সবার দেখছ এই উঁচু অংশ আমরা হিউম্যান সেটেলমেন্ট দেখতে পারি, কারণ এই যে উঁচু অংশটি যেটির নাম প্রাকৃতিক বাঁধ, এখানে পানি সবার শেষে আসে এবং সবার আগে চলে যায়, যার জন্য যারা আমরা আমাদের সর্বশেষ পার্টিতে চলে আসছি সেটি হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে। তোমাদের ভূমিরূপ সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছে, তো এরপর বাংলাদেশের ভূ প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। তার এমন একটি যখন দেখো আমরা প্রথমে এই অংশ অর্থাৎ সাতক্ষীরা বা সুন্দরবন অঞ্চল থেকে শুরু করে আমরা আস্তে আস্তে এরপর আমরা সিলেট অঞ্চলে আসলাম, এরপর ফেনী এবং তারপর সর্বশেষ চিটাগং অঞ্চলে যে শেষ করলাম। তাহলে বাংলাদেশের মানচিত্রটি আশা করি অনেকটাই ক্লিয়ার। সিলেট অঞ্চল, কুমিল্লা,
ফেনী এবং চিটাগং অঞ্চল। এই কিছু অঞ্চলকে মাথায় রাখলেই আমাদের বাংলাদেশের মানচিত্রটি অঙ্কন হয়ে যাবে। এরপর আমরা বাংলাদেশের মানচিত্রটিকে মোটা কিছু ভাগে ভাগ করে ফেলি। এরপর আমরা দেখতে পাবো বাংলাদেশের ভূপ্রকৃতির আসলে কয়টি অংশে ভাগ। এখনো আমাদের সাথে আছে নিশাত রয়েছে, ভাবনা রয়েছে, রাফিং ইসলাম রয়েছে, সাজ্জাদ রয়েছে, আরো অনেকে রয়েছে। তোমরা দেখার চেষ্টা করো এবং অবশ্যই নোটটি, এই ক্লাস থেকে যে নোটটি করবে সেটা অবশ্যই 10 মিনিট স্কুলে গ্রুপে আপ করে দিন, নাহলে কমেন্ট সেকশন অবশ্যই আপ করে দিবে। এবং বাংলাদেশের মানচিত্রকে অবশ্যই আমাদের দেখাবে মানচিত্রটি কেমন আঁকা হলো। তাহলে আশা করবো মানচিত্র সম্পর্কে তোমাদের ধারণাটি ভাগটি হচ্ছে সিলেট অঞ্চলে এবং চট্টগ্রাম অঞ্চলে আমরা যে পাহাড় দেখতে পারি, দ্বিতীয় ভাগটি হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, দিনাজপুর, রংপুর বা এর কিছু অংশ, পাবনা, এই অংশটিতে আমরা যেটি দেখতে পারি প্লাইস্টোসিন যুগের সোপান। অর্থাৎ প্রথমে দেখছি আমরা পাহাড় যেটি টারসিয়ারি যুগের, এরপর আমরা দেখছি সোপান যেটি প্লাইস্টোসিন যুগের। এরপর আরেকটি ভাগ রয়েছে, সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ের সমভূমি। সাম্প্রতিক সময়ের সমভূমিটি কি, ধরো এই যে আমরা রিসেন্ট যে ফ্লাড প্লেইন দেখতে পারি, এই পুরো বাংলাদেশ তো নদী বিধৌত অঞ্চল, এই নদীগুলো আসলে পলি বয়ে এনে পুরো বাংলাদেশে যে সমভূমিটি গঠন করেছে সেটিকে সাম্প্রতিক কালের সমভূমি বলছে। তো প্রথমে একটু টারসিয়ারি পাহাড় সম্পর্কে আমরা জেনে নেব। উত্তর পূর্বাঞ্চল বা সিলেট অঞ্চলের যে পাহাড়টি রয়েছে, এই অঞ্চলের পাহাড়গুলোকে সাধারণত বলা হয় টিলা। সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা, সুনামগঞ্জ, সুনামগঞ্জে বা সিলেটে কারো বাড়ি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এই অঞ্চলের পাহাড়কে তোমরা কি বলে থাকো, টিলা বলে থাকো। টিলায় সাধারণত চা চাষ হয়ে থাকে, বাঁশ বা বেত, এই ধরনের গাছপালা আমরা বেশি দেখতে পারি। আরেকটি যে পাহাড়ের অংশ রয়েছে সেটিকে আমরা সাধারণত এই অঞ্চলটিতে গঠিত হয়েছে। এই অঞ্চলের পাহাড়গুলো টারসিয়ারি যুগে ভঙ্গিল পর্বতমালা হিসেবে গঠিত হয়েছে। রাজমহল ট্র্যাপ এবং আরকান ট্র্যাপ দুটি ভাগ যখন পাশাপাশি এসেছে বাংলাদেশের অঞ্চলে, সমুদ্র ছিল, এই সমুদ্রের পলি যখন আগে উপরে উঠে গিয়েছে তখন কি তাজিংডং বা বিজয় সেটি আমরা দেখতে পাই, যেটি 1231 মিটার। এবং এর দ্বিতীয় যে পর্বতটি রয়েছে এই দুটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত বা পাহাড়। যুগের পাহাড় নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে প্রশ্ন থাকলে। এরপর আমরা জানতে চেষ্টা করব টারসিয়ারি সম্পর্কে, যখন পড়েছিলাম টারসিয়ারি কিন্তু একটি সময়ের নাম, ধরো টারসিয়ারি যুগ, তেমনি প্লাইস্টোসিন যুগও একটি সময়ের নাম। প্লাইস্টোসিন যুগটি হচ্ছে সেই সময় যখন পৃথিবীতে বরফ আচ্ছাদিত ছিল, ধরো পৃথিবীর যে নর্থ হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ সেটি প্রায় 39 ডিগ্রি পর্যন্ত বরফে আচ্ছাদিত ছিল। পরবর্তীতে যখন বরফ গলে যায় তখন পানি যখন এই অঞ্চলটিতে একটি সোপান সৃষ্টি করে, ধরো পানির সেটি
তরঙ্গ ব্যাপারে, পানি যখন বয়ে যায় তোমরা জানো এর একটি ক্ষয় ক্ষমতা রয়েছে বা সঞ্চয় ক্ষমতা রয়েছে, তখনই আমরা এই অঞ্চলটিতে ধরো বরেন্দ্র অঞ্চল, মধুপুর এবং ভাওয়াল, এ দুটি অঞ্চল প্লাইস্টোসিন যুগের অঞ্চল, বরেন্দ্র অঞ্চল এবং মধুপুর ভাওয়াল অঞ্চলটিতে আমরা ধরনের প্লাইস্টোসিন সাধারণত সমভূমি থেকে কিছুটা উঁচু স্থানে অবস্থিত এবং এই সোপানের মধ্যে নদীগুলো গিয়েছে, সে নদীগুলোকে বলা হয় খাঁড়ি বা লৌহজাত পদার্থের পরিমাণ অনেক বেশি। অর্থাৎ লালচে রঙের মাটি, এই মাটির আলাদা একটি নাম রয়েছে যেটিকে বলে ল্যাটেরাইট। তো আমরা যদি পরীক্ষায় ধরনের প্রশ্ন আসে আমরা ধরনের ম্যাপকে বরেন্দ্র অঞ্চলটি এঁকে দেখাবো এবং কি কি বৈশিষ্ট্য সেটি প্রকাশ করার চেষ্টা করব। তো আশা করি প্লাইস্টোসিন কালের সোপান নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। সমভূমি, এটিকে আমরা বিভিন্ন ভাগে রংপুর অঞ্চলের হিমালয় থেকে যে নদীগুলো নেমেছে এই অঞ্চলে সাধারণত তিস্তা নদীটি একটি পলল পাখা তৈরি করেছে, এই অংশটিকে বলা হচ্ছে পলল পাখা। সুনামগঞ্জের এই অংশটি যে অংশটিকে বলা হয় সিলেট অববাহিকা, এই অংশটিতে আমরা কি দেখতে পারি অনেক হাওর দেখতে প্রতি বছর বলা হয় প্রতি বছর প্রায় 3 সেন্টিমিটার করে অঞ্চলটি ডাবছে, এই অঞ্চলটিতে আমরা বিভিন্ন হাওর দেখতে পারি। তাহলে প্রথমে আমরা দেখলাম পলল পাখা সিলেট অববাহিকা, এরপর আমরা কুমিল্লার লাল দেখতে পারি যেটি আসলে লালমাই পাহাড়ের অঞ্চল এবং উপকূল সমভূমি যেটি সাধারণত কক্সবাজারে যখন সমুদ্রের ঢেউ উপকূলের অঞ্চলে লাগে তখন সমুদ্রের ঢেউয়ে ফলে সেই অঞ্চলের উঁচু ভূমিগুলো অনেক সৃষ্টি হতে পারে যেটি আসলে উপকূলীয় সমভূমিতে দেখা যায়, যেমন তরঙ্গিত সমভূমি উপকূল সমভূমির একটি বড় উদাহরণ। এরপর আমরা যে আরো দেখতে পারি দেখো বদ্বীপ গঠন করেছে, কারণ পদ্মা নদীর সর্বশেষ স্তর হচ্ছে বাংলাদেশের স্তরটি, যার ফলে নদীর সর্বশেষ স্তরে এর যে পাওয়ার থাকে পানি বা পলি পাথর কাঁকড়ি জমা হয়ে এই ধরনের একটি বদ্বীপ গঠন করে, সে অঞ্চলটিকে আমরা বলছি বদ্বীপ। এই বদ্বীপে বদ্বীপে তোমরা সক্রিয় বদ্বীপ কিছু দেখতে পারবে, ধরো বদ্বীপগুলো এখনো সক্রিয়, এখনো সেখানে পলি জমছে, কিছু অংশে তোমরা দেখতে পারবে সেখানে পলি জমছে না, মৃত হয়ে গিয়েছে, পানের প্রবাহটি সেভাবে নেই, এভাবে বদ্বীপের কিছু ভাগ দেখতে পারবে, মৃত বদ্বীপ দেখতে পারবে। তো সমভূমিকে আমরা সাধারণত সিলেট অববাহিকা, পলল পাখা, লালমাই পাহাড়ের অংশ, উপকূলীয় সমভূমি এবং বদ্বীপ অঞ্চল, এই অঞ্চলটিতে ভাগ করতে পারি। এছাড়া সাধারণত বাংলাদেশের সমভূমি এগুলো নিয়ে গঠিত। তো আমরা যদি একদম পার্সেন্টেজ হিসাব করি তাহলে আমরা দেখতে পারবো এই যে প্লাইস্টোসিন যুগের যে পাহাড়
সরি টার্সিয়ারি যুগের যে পাহাড় এবং প্লাইস্টোসিন যুগের সোপান, এই দুটি আসলে 20% জায়গা দখল করে আছে, বাকি 3% জায়গা দখল করে আছে সমভূমি। এবং তোমরা জেনে অবাক হবে, বাংলাদেশে যখনই এই ধরনের নদীগুলো পুরো নদীবিধ, আজ কিন্তু এখনো চলছে, কিন্তু আমরা মাঝে মাঝে ওই নদীতে জমছে না। বন্যা হলে কি হবে? প্লাবন সমভূমি হবে। প্লাবন সমভূমি হলে কি হবে? সেই অঞ্চলটিতে নতুন নতুন করে পলি জমবে, পলি কিন্তু জমছে না, যার ফলে সমভূমির যে স্বাভাবিক গঠন প্রক্রিয়া সেটা কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হয়নি। এখন আমরা পুরোপুরি একটি আলোচনা আসি, ভূগঠন সম্পর্কে আলোচনা করেছি, মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক সম্পর্কে শুরুতে জেনেছি, এরপরে আমরা পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠন, অসমমন্ডল, শিলামন্ডল, এ নামেও তো ডাকা যায়, হ্যাঁ এই তিন ভাগে দেখতে পারি। এগুলোর মধ্যে আবার ভাগ থাকে নিম্ন গুরুমন্ডল, ঊর্ধ্ব গুরুমন্ডল, অন্তঃকেন্দ্র বা চ্যুতি স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত সম্পর্কে জেনেছি। মালভূমিটি আমরা বলেছি যে সাধারণত অবস্থান অনুযায়ী, যেমন পর্বত মধ্যবর্তী, পর্বতের মাঝের অংশটি এবং যে পর্বতের পাদদেশীয় যে মালভূমি সে অংশটি। আর এছাড়া মালভূমি আরেকটি দেখেছি, মহাদেশীয় মালভূমি। সমভূমির ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন ধরনের বদ্বীপ, প্লাবন ভূমি ইত্যাদি, এবং বাংলাদেশের ভূপ্রকৃতিতে এবং রিসেন্ট ফ্লাড প্লেন বা সাম্প্রতিক সময়ের সমভূমি, সমভূমি ভাগগুলো আমরা দেখেছি। পাহাড় ক্ষেত্র আমরা দেখেছি সিলেট অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল। সোপানের ক্ষেত্রে আমরা দেখেছি রাজশাহী বা বরেন্দ্র অঞ্চল এবং মধুপুর ভাওয়াল অঞ্চল। এবং সমভূমির ক্ষেত্রে আমরা দেখেছি পলল পাখা, বদ্বীপ, অববাহিকা, লালমাই পাহাড় ইত্যাদি। তো আজ এ পর্যন্তই, আশা করি যে নোটটি করেছে অবশ্যই 10 মিনিট স্কুলের গ্রুপে আপ করে পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো। আমি আল্লাহ হাফিজ সিমেন্স, আজ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, টাটা।